এবি প্লাস বি সি প্লাস ইকুয়াল হচ্ছে থার্টি ওয়ান বের করতে হবে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল হোয়াট আবার বলছি বন্ধুরা বের করতে হবে এই স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল হোয়াট তো আমরা যা দেয়া আছে সেখান থেকে এটুকু কীভাবে বের করবো বন্ধুরা লক্ষ্য করুন আমরা জানি এ প্লাস বি এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন এটা হচ্ছে আমাদের সূত্র এবং এরপরে এই সূত্রটা প্রয়োগ করে আমরা এই অঙ্কটা করে ফেলবো খুব দ্রুত অঙ্কটা করা যাবে বন্ধুরা লক্ষ্য করুন পরবর্তী স্টেপ এখান থেকে এখন পরে দ্বিতীয় লাইনে কীভাবে চলে এসেছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখান থেকে দুই কমন নিয়েছি বন্ধুরা সামনের লক্ষ্য করুন এখান থেকে আমরা দুই কমন নিয়েছি দুই যদি কমন নেই তাহলে এখানে থেকে যায় ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এবি প্লাস বিসি প্লাস সি এ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এবি প্লাস বিসি প্লাস সি এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকে এবং পরের স্টেপটা লক্ষ্য করুন বন্ধুরা এই স্টেপ সেটা হচ্ছে কি আমরা এখন যে কাজটা করেছি সেটা হচ্ছে যে ডান পাশ থেকে বাম পাশে সম্পূর্ণটা চেঞ্জ করেছি বন্ধুরা বাম পাশ থেকে ডান পাশে সম্পূর্ণটা চেঞ্জ করেছি এই হচ্ছে আমাদের ডান পাশ এবং এই হচ্ছে বাম পাশ অর্থাৎ বাম পাশ পুরাটুকুকে ডান পাশে নিয়ে গেছে এবং ডান পাশটাকে পুরো পুরাটুকুকে বাম পাশে নিয়ে আসছি সেই ক্ষেত্রে আমাদের মানের কোনো চেঞ্জ হয়নি সাইনের কোনো চেঞ্জ হয়নি সাইন যা ছিল তাই আছে অর্থাৎ এ প্রান্তে যে সাইনগুলো ছিল প্লাস যে ভ্যালুগুলো ছিল সেই প্লাস ভ্যালুগুলো এখানেও আসবে এবং এখানে যে প্লাস ভ্যালুগুলো ছিল সেই প্লাস ভ্যালুগুলো এখানেও যাবে বিষয়টা হচ্ছে এরকম যেহেতু কোনো মাইনাস নেই অতএব এখানে মাইনাসের কোনো প্রশ্নই নেই এই হচ্ছে বিষয় তারপর আমরা আসলে বিষয়টা কি করব আমরা কাজ করব যেটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই ভ্যালুটা বের করব তো বন্ধুরা লক্ষ্য করুন স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই ভ্যালুটা এখানে রাখলাম এবং বাকি যে ভ্যালুটা আছে প্লাস টু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে এবি প্লাস বিসি প্লাস সিএ এই ভ্যালুটাকে যদি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যায় তাহলে যেহেতু এটা প্লাস আছে এই ভ্যালুটা হয়ে যাবে মাইনাস তাহলে এই ভ্যালুটা আমরা মাইনাস দিয়ে লিখলাম বন্ধুরা নিশ্চয়ই বোঝা যাচ্ছে তার পরবর্তী স্টেপ দেখুন পরবর্তী স্টেপে যেটা করা হয়েছে আমরা মান বসিয়ে দিয়েছি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সির একদম উপরে থাকান বন্ধুরা সেটা হচ্ছে কি এ প্লাস আছে অর্থাৎ আমরা সেই নাইনটাই বসিয়েছি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল নাইন ভ্যালু বসানো হয়েছে পরবর্তী স্টেপ কি করা হয়েছে বন্ধুরা টু এখানে নিয়ে এসেছে এবং আমাদের এ প্লাস প্লাস বিসি এই ভ্যালুটা অর্থাৎ এই ভ্যালুটা দেওয়া আছে থার্টি ওয়ান বন্ধুরা তো সেই থার্টি ওয়ান বসিয়ে দিলাম এবং লাস্ট স্টেপ লক্ষ্য করুন লাস্ট স্টেপ হলো নয় নয় স্কোয়ার নাইন স্কোয়ার মানে নয় নয় একাশি আর হচ্ছে থার্টি ওয়ান ইন্টু টু অর্থাৎ সিক্সটি টু এখন একাশি থেকে সিক্সটি টু যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয় বন্ধুরা আমরা একটু এখানে দেখি দেখিয়েছি একাশি থেকে সিক্সটি টু যদি আমরা বিয়োগ করি তাহলে হয় নাইনটিন তো এই যে নাইনটিন এই নাইনটিন ভ্যালুটা আমরা এখানে বসিয়েছি তো নাইনটিন অর্থাৎ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল আমাদের ভ্যালু বের হলো নাইনটিন এবং ফাইনালি আমরা যেটা লিখতে পারি বন্ধুরা ফাইনালি যেটা লিখতে পারি অতএব নির্ণয় মান আমরা আমরা কোলন দিব তারপরে এই ভ্যালুটা লিখবো অর্থাৎ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে নাইনটিন অর্থাৎ আমরা মানটা এটুকুই বের করলাম

হোলি স্কোয়ার ইকুয়াল হোয়াট এখন বন্ধুরা আমরা নিচে কীভাবে করবো একটু লক্ষ্য করুন আমরা জানি আমরা একটা অলরেডি সূত্র জানি সেই সূত্রটাকে একটু লক্ষ্য করুন বন্ধুরা জানি যে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি বি সি অর্থাৎ আমাদের সূত্রটা হচ্ছে এইচ কে প্লাস বিস কে প্লাস সি কে প্লাস টু বি টু সেখান থেকে আমরা টুটা যদি কমন নিয়ে নিই একবারে তাহলে এইভাবে লেখা যায় এই হচ্ছে বন্ধুরা পরের অঙ্কটার সাথে এই অঙ্কটা একদম সিমিলার তারপরে কি হয়েছে বন্ধুরা লক্ষ্য করুন পরের করেছে সেটা হচ্ছে রেখে দিয়েছে এবং এই স্টেপটাকে অর্থাৎ ব্র্যাকেট দিয়েছে ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে একটা ব্র্যাকেটে রেখেছি উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে আমাদের ভ্যালু দেওয়া আছে উপরে একদম উপরে লক্ষ্য করুন বন্ধুরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নাইন দেওয়া আছে সেই নাইন ভ্যালুটা এখানে বসাবো তো নাইন ভ্যালুটা বসানোর জন্য একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে এই হচ্ছে বিষয় বন্ধুরা আর পরে যা ছিল উপরে যা ছিল সেই লাইনটাই নিচে লেখা হয়েছে পরের স্টেপটা লক্ষ্য করুন বন্ধুরা পরের যে স্টেপ সেটা হচ্ছে কি যে মান বসিয়ে দিয়েছি অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হচ্ছে নাইন প্লাস হচ্ছে টু এই হচ্ছে প্লাস টু এবং এই টুকের মান অর্থাৎ এ বি প্লাস সি প্লাস সি এর মান হচ্ছে একদম উপরে লক্ষ্য করুন বন্ধুরা একদম উপরে যে মানটা দেওয়া আছে একটু লক্ষ্য করুন একদম উপরে একদম উপরে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে এইট এই যে এটা হচ্ছে এইট তো এই এইট এখানে নিয়ে আসা হয়েছে তারপরে কি তাহলে যে মানটা দাঁড়ানো আমরা এখানে একটু লিখে নিব বন্ধুরা আমরা এখানে লিখে নিব যে যেটা নিবাস নাইন এবং এবি ইকুয়েল এইট বসিয়ে পাই এ কথাটা আমরা এখানে লিখবো এবং আমরা সমান সমান পরপর দিয়ে যাব যদিও আমি ডান পাশে চলে গিয়েছি লাইনটা এভাবেও কখনো কখনো প্রয়োজন করা যায় আমরা সে কাজটুকুই এখানে করলাম তো বন্ধুরা পরে যেটুকু করা হয়েছে নাইন প্লাস টু ইন্টু এইট তাহলে ভ্যালুটা কী দাঁড়াচ্ছে একটু লক্ষ্য করুন বন্ধুরা ভ্যালুটা যেটা দাঁড়াচ্ছে নাইন প্লাস আট দুগোণে ষোলো নয় প্লাস ষোলো তো বন্ধুরা লক্ষ্য করুন নয় প্লাস ষোলো যদি হয় তাহলে ভ্যালুটা কত হয় নয় প্লাস ষোলো মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ অতএব আমরা যেটা লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি টোয়েন্টি ফাইভ এবং সেই ক্ষেত্রে আমরা ভ্যালুটা কি লিখবো অতএব নির্ণয় মান এ প্লাস বি প্লাস সি এই হচ্ছে আমাদের এই অঙ্কটা বন্ধুরা ভিডিওটি আমরা এখানেই ক্লোজ করতেছি তো আমরা পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসতেছি তো বন্ধুরা ভিডিওটি যদি আমাদের ভালো লাগে সেই ক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবেন বন্ধুদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত